লেকচার ম্যাটার যৌথ বিবাহের হলফনামা মুসাবিদা। লেকচার ম্যাটার যৌথ বিবাহের হলফনামা মুসাবিদা। বিস্মেলাহের রহমান রাহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মোকাম বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা অবলিক নোটারি পাবলিক সমগ্র বাংলাদেশ কমা ঢাকা যৌথ বিবাহের হলফনামা আমরা এক ম জন্ম তারিখ তিন পাঁচ উনিশশো ইংরেজি পিতা এম হোসেন মাতা আ বেগম সাংগ্রাম অরঙ্গবাদ পোস্ট অরঙ্গবাদ বাজার থানা দোহার জেলা ঢাকা ধর্ম ইসলাম পেশা ব্যবসা জাতীয়তা বাংলাদেশি এবং দুই স জন্ম তারিখ এক দুই দুই হাজার এক হ মাতা সাং ন পানকুন্ডু পোস্ট পোস্টরঙ্গবাদ বাজার থানা দুহার জেলা ঢাকা ধর্ম ইসলাম পেশা গৃহিণী জাতীয়তা বাংলাদেশি উভয়ে এই মর্মে হলপূর্ব ঘোষণা করছি যে এক আমরা উভয়ে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক বটে আমরা উভয়ে প্রাপ্ত মস্তিষ্কের অধিকারী ও অধিকারী এবং এ হলফনামা জন্য উপযুক্ত 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 বটে তিন আমরা পরস্পরকে দীর্ঘদিন যাবৎ ঘনিষ্ঠভাবে চিনি ও জানি এবং একে অপরকে গভীরভাবে ভালোবাসি চার যেহেতু আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসি তাই আমরা উভয়ে ইসলাম ধর্মীয় বিধান অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা পোষণ করি পাস আমাদের এই চলাফেরার ফলে উভয়ে উভয়কে চিনতে পারিয়াছি আমাদের এই চেনা জানায় সূত্র ধরিয়া একে অপরের সহিত গভীরভাবে প্রেমে আবদ্ধ হইয়াছি এই কারণে আমি এক নম্বর হলপকারী এবং দুই নম্বর হলফকারিণীকে বিয়ের প্রস্তাব দিয়ে পরে দুই নম্বর হলভকারী আমার প্রস্তাব গ্রহণ করে এখন এমন পর্যায়ে যে একে এক মুহূর্তের জন্য থাকিতে পারি না তাই আমরা পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি তাই অদ্য মাননীয় নোটারি পাবলিক ঢাকায়ের কার্যালয়ে উপস্থিত হইয়া অত্র হলফনামা সম্পাদন করিয়া প্রকাশ প্রচার ও ঘোষণা করিতেছি যে আমরা মুসলিম আইন ও শরীয়তের বিধান অনুসারে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথায় টাকা মোহর ধার্যে শরীয়তের বিধান অনুযায়ী সাক্ষীগণের উপস্থিত আমরা বিবাহবন্ধনে আবদ্ধ আবদ্ধ হইয়াছি এবং আমাদের উক্ত বিবাহ মুসলিম নিকা ও তালাক আইন অনুসারে সংশ্লিষ্ট কাবিশ কাজী অফিসে যথা যথাযথ রেজিস্ট্রি করিয়া নিব পাস আমি দুই নম্বর হলপকারিণী হলপকারী ঘোষণা করিতেছি যে এক নম্বর হলভকারিণী আমাদের বিবাহের ব্যাপারে আমাকে কোনো সম্পূর্ণ আমাদের উভয়ের ইচ্ছা অনুযায়ী বিবাহ বিবাহের সিদ্ধান্ত গ্রহণ স্বামী হিসেবে আমি কখনো তাকে শারীরিক মানসিক নির্যাতন করিব না তাকে যথাযথ স্ত্রীর মর্যাদা প্রদান করি আমি কখনো তাহার সহিত অশোভন আচরণ করিব না তাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করিলাম স্বামী হিসেবে। আমি তাহার নিকট কখনো যৌতুক দাবি করিব না ছয় আমি এক নম্বর হলক করে ঘোষণা করিতেছি দুই নম্বর হলপ করি আমার আমাদের বিবাহের ব্যাপারে আমাকে কোনরূপ জোর জবরদস্তি করে নাই সম্পূর্ণ আমাদের উভয়ের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে হলফনামার মাধ্যমে বিবাহের ঘোষণা করিলাম এবং কখনও তাহাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করিব না তাহাকে যথাযথ স্বামীর মর্যাদা প্রদান করিব এবং আমি কখনও তাহার সহিত অশোভন আচরণ করিব না তাহাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করিলাম ভবিষ্যতে কেহ আমার স্বামী কিংবা তাহার পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে আমার পরিবারের সদস্যগণ কোন প্রকার হয়রানিমূলক মামলা মোকদ্দমা করিলে আমি নিজে উহার প্রতিবাদ করিয়া আদালতে হাজির হইয়া সাক্ষী প্রদান করিব সাত আমাদের উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ও সম্মতিতে বিবাহের কাজ সুসম্পন্ন হয় উপরোক্ত বর্ণনা আমাদের জ্ঞান বিশ্বাস ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য জানিয়া সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে হাজিরান মজলিসে সাক্ষীগণের মোকাবেলা এবং কাহারও প্রোচনার ব্যতিরিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অবলিক নোটারি পাবলিক ঢাকার সম্মুখে হাজির হইয়া অত্র হলফনময় নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম ইতি এক দুই হলপকারী ও হলফকারিনী স্বাক্ষর হলফকারিনী ও হলপ আমার সম্মুখে সহি স্বাক্ষর করিলে আমি তাহাদের শনাক্ত করিলাম অ্যাডভোকেট সাক্ষীগণের নাম লেকচার সমাপ্ত